জানার সি প্লাস টিভির নিয়মিত লাইভ আমরা দেখতে লাগুন তৃতীয় দফে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত সারা দেশের মতো এখন হাড়জারিত এই নির্বাচন অনুষ্ঠিত আই এই নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি জানাই পেলায় আই এখন আসি হাড়জারি উপজেলার ছয় নং শিপাতলি ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ড মিদি কারণ ওনারা দেখতে লাগুন সারিবদ্ধভাবে নারী পুরুষ আলাদা আলাদাভাবে তিয়ে আছে বুট দিবার লাই সেই সকাল থেকেই বুট শুরু হই সুশৃঙ্খলভাবে বুট গ্রহণ চলার ওনারা দেখতে লাগুন সারিবদ্ধভাবে ব্যাকুল তিয়ে আছে নারী পুরুষ ইতিমধ্যে সন এই গভীর অধিক আগ্রহ লইরি বোটার সকল আইরে লাইন ধরে তিয়ে রই সেই ফজরতুন বেগুনে সুশৃঙ্খলভাবে বুট দের আর প্রশাসনের লয়ও হতা হইলাম ইতর আর যিয়ে জানাই এখনো পর্যন্ত কোনো ধরনের কোনো অপ্রীতিকর বিশৃঙ্খল কোনো ঘটনাও নঘটে সুশৃঙ্খলভাবে বুট গ্রহণ চলার যত বেলা বাড়ের তত বুট বুটার সংখ্যাও বাড়ের আই আস্তে আস্তে এখন বুট কেন্দ্রতে প্রবেশ করির আর গেট দ্বারাতে দেখির প্রশাসনের নিরাপত্তা কর্মীল খুব সতর্ক অবস্থানত আছে কারণ তারও আরো আর একাধিকবার হতা হলাম তো আর যিয়ে জানাই কোনো ধরনের অপ্রীতিকর বিশৃঙ্খল ঘটনা যেন গড়ি নেপারে খনিকায় যেন গড়াই নেপারে বা যারা বুটার সকল আসছি সুশৃঙ্খল সুন্দরভাবে যেন বুট দিতে পারে এই ব্যবস্থা তারা করে দিয়ে সর্বোত্তম প্রশাসন প্রস্তুত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যদি ঘটে তাই মোকাবেলা করি পেলাই এখন আস্তে আস্তে বুট কেন্দ্রতে প্রবেশ করি ওনারা দেখতে লাগুন ইবগ বুট এর এই কক্ষ নম্বর এক মহিলা এই বুট ইভেন মধ্যে বুড়া রকল উৎসমুখর পরিবেশে বুটদার এই ইমিটেশন আই জি এনর দাহের তারাল দিয়ে এজেন্ট বসি বিভিন্ন প্রাপ্তি সকল ইতারাল দিয়ে বিভিন্ন প্রাপ্তি সকলের এজেন্ট ইতারা ইমিটে যারা বুড়ার আগির ইতারা মানে যাচাই বাছাই করার খনিকা এখন জাল বুট দেয় কিনা বা যে মানুষ আসছি ইবে আসলে সঠিক বুট লো আসছি কিনা তো এখনো পর্যন্ত এই কেন্দ্র মিদি কোনো ধরনের জাল বুটর শনাক্ত নয় মানে বেগুনে সঠিক বুট দেয় ওই ব্যালট দেয় কোন ইবলদি মহিলা কেন্দ্র এইতুন জ্ঞাকরণের ফরদি এই ভোটার সকল এই তিন মূলত তিন ব্যালট সংগ্রহ করার উগলদি চেয়ারম্যান প্রার্থী অনুরাধ সন আই দেহায়ের এই উগলদি বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করার অত্র এই ইউনিয়নের এই চেয়ারম্যানের সাদ আইবে আর এরপরে যে দেখতে লাগুন হ্যালো হ্যাঁ হ্যাঁ আচ্ছা 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 আই বার আসছি বা দেখাই এতক্ষণ ওনারা দেখাইলাম দেয় এনে মহিলা কেন্দ্র ইয়ে আরও একটা মহিলা কেন্দ্র আছে কারণ দুইজন বুথ মহিলা কেন্দ্র সকল মহিলা বুটার সকল দুইজন কেন্দ্র ইমিদি তারপরে এরপরে এই এই কেন্দ্র বলি পুরুষ পুরুষ ওলাই ইমিদি ফোকা মোটাত এই এই ওয়ার্ড মিদি তিন বুথগর আগে দুগলদি মহিলা উগলদি পুরুষ হয়ে রাখি এই ওয়ার্ড মিদি সর্বোচ্চ ভোটার আলদি শিবাতলি ইউনিয়নের মিদি সাত হাজার পঞ্চাশ জন মতো ভোটার আছে তার মধ্যে শিবাতলি নয় নম্বর ওয়ার্ড মিদি এক হাজার একাত্তর জন ভোটার অর্থাৎ এই ওয়ার্ডতে সবচেয়ে বেশি ভোট তো এই বিভিন্ন প্রার্থীকলর এই ওয়ার্ডতে আনাগোনা একটু বেশি দেখা যার চেয়ারম্যান প্রার্থীকলর তো ইবে পুরুষ 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 বুথ ইবে মিদি পুরুষসকলের বিভিন্ন এরা যিনি তারা যারা বৰি উনলি বিয়াগুন বিভিন্ন প্রাপ্তিসকলের এজেন্ট তো এরা যারা আইর বুট দিবার লাই তারা যাচাই বাছাই করার খনিকা খনার জাল বুট লইরা আইর কিনা বা কোনো ধরনের
অসত উপায় অবলম্বন করে কেন এটা দরিবার লাই বা এই এজেন্ট অকল বইরই ইনলদি বিভিন্ন প্রার্থী অকল এটা দেখতে লাগুন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকাপতি প্রতীক চেয়ারম্যান প্রার্থীর এজেন্ট আছে এবং স্বতন্ত্র প্রার্থীর এজেন্ট আছে এবং বিভিন্ন ওয়ার্ড ওয়ার্ডে ওই মেম্বার প্রার্থী যারা আছে মেম্বার তারারও আছে এবং সংরক্ষিত নারী মহিলা কাম প্রার্থী যারা আছে তারারও এজেন্ট আছে অর্থাৎ এইভাবে তারা সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে এই ইয়াগরের ব্যালট সংগ্রহ করার তারপরে আরকান জিয়ান দায়রা কি এই বলতে গোপন বুথ অর্থাৎ সংগ্রহ গ্রহণের পরে এই এই জায়গা কেনা যাইরে শিল্য মারি নিজের প্রার্থীর পছন্দের মতো বুট্ট দি ওই এই বাক্স মধ্যে নিয়ে ফেলের এভাবেই সেই সকাল থেকে সুন্দরভাবে বুট গ্রহণ চলের আই অনুরোধে এবার কেন্দ্রের বাইরে নিয়ে রেখা নিয়ে দেখাইতাম স্যার দর্শক ওনারা সাথে তখন ইবো একজন মেম্বার পদে প্রার্থী তো উনি সাবেক মেম্বারও আছিল এখন আবার নতুন করে প্রতিদ্বন্দ্বিতা করেন আমরা দেখতে লাগুন ভোটার অকল উপস্থিত বেলা বেড়ার সাথে সাথে আসলে ভোটারের সংখ্যাও বাড়ের মানুষের মনোমিধি যে এক শ্রেণীর বুট নাই বা নয় এই ধরনের মানুষ যেদিন হয় আসলে এগুলো এক ধরনের গুজবের মতো যত দিন বাড়ের এত ভোটার সংখ্যা আসলে বাড়ে ওনারা দেখতে লাগুন পুরুষ ভোটারের সংখ্যা কিন্তু খুব দীর্ঘ তারপর এটি নারী নারীর সংখ্যা আসলে কিন্তু হমন হয়তো গেলি কারণ তারা ওই দুই লাইন গড়িতে এই বলে হয়তো অনেকটা বোঝা কষ্ট হয়ে যার আজ ইয়ে সর্বশেষ ওনারা জানার ইএনএলডি শিবাতলি নয় নম্বর ওয়ার্ডের সর্বশেষ ওনারা জানার ওনারা আড়ালয়ের সাথে চাইবেন আই চেষ্টা করছি শিবাতলির ব্যাক হটিং কেন্দ্রের মিদি ঘুরি ঘুরি দেখা পেলাই ইকিনে আগে দিয়ে দিই এই কেন্দ্র মিদি দু চেয়ারম্যান প্রার্থী আসছিল বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থী প্রাপ্ত নুরুল আবেদিন জসিম এবং এই স্বতন্ত্র প্রার্থী লই যিনি লড়ার আনারস লই নুরুল হাসান লাবু তিনিও আসিল আইর কেন্দ্র সাইটে গিয়েল আসলে তারারও হন অভিযোগ অনুযোগ কিছু নাই আই তারারও হতা হইলাম বুট গ্রহণ লই তারার হন অভিযোগ অনুযোগ আছে কিনা তারাও জিয়ে নারার স্পষ্টভাবে জানাই ইতারারও হন ইতারারও হন অভিযোগ অনুযোগ কিছু নাই ইতারও হইতে সুশৃঙ্খলভাবে বুট চলার আসলে এই এলাকাবাসী দেখতে লাগুন বিয়া গুণ সেই সকাল থেকে একদম কুয়াশা যেতে এটা আধার আছে এতে আইরি বেগুন লাইন ধরে গিয়ে বুট দিবার লাই মানে অর্থাৎ বুট দিবার লাই যে মানুষের মনে যে আগ্রহ থাকে বা আকাঙ্ক্ষা থাকে ইয়ে নেই যে ইতারা দেখি রে বোঝা যাবে ইতারা বেগুন এক এক গড়ি নিজের পছন্দর প্রার্থীরে বুট দিব ওই এই এটা লাই আসি বুট দিবার লাই মানুষের মনে যে বুটের যে আগ্রহ হ্যালো আচ্ছা ওনারা আয় আর কান জিনিস দেখার ইতিমধ্যে শোন গেট দিয়ে কিছু মানুষ আইয়ের বুদ্ধিবেলায় আবার কিছু মানুষ বাইরে যার ইতে আরেকজন মানুষ আয় দেখির বুদ্ধিবেলা আসি ওনার উত্তর শুনে দেয় বড় করে হন বুদ্ধিন বুদ্ধিন না দিতে শুনে দেয় দিতে শুনে দেয় আচ্ছা এটা শোন আয় দেখির আরও মহিলা তেরোই এটা কিন্তু বুট দেড় মানুষ সুশৃঙ্খলভাবে আজ দিয়ে নেওয়া কারণ দেখাই এই যে তিয়ের ওই তারা বেগুন লাইন ধরি এই বেগুন থেকে ওনারা হতনা শুনে ওনারা বুট দিন না বুট দিন না নতুন কি লাগাল আমায় কি দেয় নাকি মিছিল করছুন মিছিল করছুন না শোন ওনারা দেখতে লাগুন নারী বুটার রল ইয়ে দেখা শোন আই অনুরোধে এবার কেন্দ্রের বারো একান জিনিস দেখাইতাম চাই কিছুন এই গেড মিদি দুজন আনসার সদস্য দায়িত্ব পালন করে তো এডে ইতার শোন আই দাহের ইমিদি আই প্রাপ্তিসকলের আনুগুণ আছে নিজের ভোটার সকল আছে কিন্তু শোন ওই উৎসবমুখর পরিবেশে ভোট চলের বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থীর সমর্থকল স্বতন্ত্র প্রার্থীর সমর্থকল বিভিন্ন মেম্বার প্রার্থী হল সমর্থকলেরও আনাগুণ আসলে সাইবের মতো বিভিন্ন নেতা কর্মীলেরও আসলে কেন্দ্র মিদি আছে তারাও অবস্থান করেন এখনো পর্যন্ত যে নাই অনুরোধ জানায় ইনলদি সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে ভোট গ্রহণ চলের কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এখনো পর্যন্ত ন ঘটে তো এই যারা মানে গেডে এইভাবে জন্মাগুলো সৃষ্টি করেন তারা এইভাবে তারাইদের তো আরা ইমিদি একজন প্রার্থীলয় হতা হবে চেষ্টা করছুম তিনি কিসায় আসলে আরা ইতে একজন প্রার্থীর দেখির অনেতারা জানি দিয়ে একজন প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করতে লাগুন তো এখন এখনো পর্যন্ত ভোট গ্রহণ সম্পর্কে বা ভোট গ্রহণ লই অনর কোনো মতামত অভিযোগ অনুযোগ আছে কিনা ইনশাআল্লাহ সুষ্ঠু সুন্দর ভোটার হ্যাঁ আরব হোসেন ভাই নেতৃত্বে ইমিদ শান্তিপূর্ণ ভোটার আলহামদুলিল্লাহ
যেবা বড় এটা আলহামদুলিল্লাহ আরামানি লই ফলাফল বুট লই বুট গ্রহণ লই খনতরনের অভিযোগ কোন জকনরা আছে কিনা ইনশাআল্লাহ হ্যাঁ ভাইরা প্রার্থীর অভিযোগ কোন জক কিছু নাই যেন হয়তো গেলি আই পুরসিবতলির নয়বড়ত ব্যাগিনিত হবল লইলাম খন কেন্দ্রত খন ধরনের এখন পর্যন্ত খন বিশৃঙ্খল ঘটনা ন ঘটে সুশৃঙ্খলভাবে ব্যাগ কেন্দ্র মিদি বুট গ্রহণ চলের বুটার দিন যেত বারের ততই বুটার সংখ্যা আসলে বারের বুটার উপস্থিতি দিন দিন ততক্ষণ বারের ইতরও আইর বুটদের তো ইয়ে নে আসিল আর খাসে এখনকার পর্যন্ত সর্বশেষ সংবাদ ন নম্বর ওয়ার্ডতুন দর্শক কোন আর লয় তখন আই চেষ্টা করজুম এই ওয়ার্ডর এই ইউনিয়নের সবকটি কেন্দ্র সবকটি কেন্দ্র মানে দেয় বেলায়